বাংলাদেশের সাথে রাজনৈতিক, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে। জানিয়েছেন রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন। শোলের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আগামী নির্বাচন সুষ্ঠু হবে। সফরের দ্বিতীয় দিন সকালে পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেনের সাথে বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে, যেখানে রোহিঙ্গা সংকট, নির্বাচন, ইউক্রেন ইস্যু, মানবাধিকার নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডেরেক, নানা বিষয়ে আলোচনা করেন তারা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে আলোচনায় বসেন ডেরেক শোলে। এরপর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। And we are looking forward to the next 51 years and beyond. We have many shared challenges, but we have many common opportunities. And we are working every day to try to help Bangladesh as they are hosting these refugees, but also to deal with the root causes of this crisis, which rests inside Myanmar. single country, garment $9 billion. আমরা তাকে অনুরোধ করেছি যে আমাদের 100টা নতুন স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, যদি ওখানে তারা ইনভেস্ট করেন খুশি হব। সম্পর্কে 50 বছর পেরিয়ে আগামীতেও একসাথে মিলে সব রকম চ্যালেঞ্জ মোকাবেলায় আশা প্রকাশ করেন উভয় পক্ষই। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে আলোচনায় বসেছেন বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবরা। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে অংশ নেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোত্রা। এতে রাজনীতি এবং নিরাপত্তা, পানি সম্পদ, বাণিজ্য বিনিয়োগ, বিদ্যুৎ জ্বালানি সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। বৈঠকে ভারতে অনুষ্ঠিত আসন্ন G20 সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোত্রার এটি প্রথম বাংলাদেশ সফর। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বিনয় কোত্রার। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ইসি থেকে নিয়োগ দেওয়া হয়নি, আইন অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছেন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেন, নিয়োগ এবং নির্বাচিত দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে। কমিশন সংবিধান অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। 1996 সালের রায়ের কথা উল্লেখ করে সিইসি বলেন, কমিশনার বা বিচারপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে বাধা নেই। রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে অবান্তর প্রশ্ন তোলা হলে তা হবে অনাকাঙ্ক্ষিত। সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের চূড়ান্ত একটি রায় বলে দিয়েছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, ঠিক তেমনি অবসরপ্রাপ্ত একজন কমিশনারের নিয়োগ রাষ্ট্রপতি পদে কোনোভাবেই অবৈধ নয়। সেই দিক থেকে এই প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টি, বিভিন্ন ধরনের মতামত দিয়ে বিভ্রান্তি সৃষ্টিটা অনাবশ্যক বা সমীচীন হবে না বলে আমি মনে করি। রাষ্ট্রপতি নির্বাচনে আইনের কোনো ব্যত্যয় ঘটনি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন। দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। একা বড় হওয়া যাবে না, আপনাকে 148, 147, আপনাকে পড়তে হবে, তারপর 66, সবগুলোকে একসাথে পড়বেন, পড়ে দেখবেন যে এটা কোনোভাবেই এটা লাভজনক পদের ইয়েতে আসবে না। আর মহামান্য রাষ্ট্রপতি কোনোভাবেই সরকারের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নন, একদম সম্পূর্ণভাবে উনি বৈধ, এবং এটাতে কোনো প্রশ্ন করা উচিত না। এটা প্রশ্ন করা আমার মনে হয় এই প্রশ্নটা অবান্তর যেটা করা হচ্ছে। বিরোধীদের কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে ক্রমাগত সংঘাতের উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, বিএনপি ফাঁদে পা না দেয়ায় হতাশ আওয়ামী লীগ নেতারা, এখন আবোল তাবোল কথা বলছেন তারা। জানান, নতুন রাষ্ট্রপতি নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপির। বিএনপির এই সিনিয়র নেতার দাবি, ক্ষমতাসীনদের সহযোগিতায় বিদেশে টাকা পাচার হচ্ছে, দেশের মানুষ সরকারের পরিবর্তন চায়, তাই বিএনপির কর্মসূচিতে অংশ নিচ্ছে তারা। সরকার পুলিশে হামলা মামলার পাশাপাশি শান্তি সমাবেশের নামে প্রতিনিয়ত জনগণকে ভয় দেখানো, সভা মিছিলে হামলা করে আহত, নিহত, নির্যাতিত করে আন্দোলনকারীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে এবং বিরোধী দলের প্রতিটি কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে ক্রমাগত দ্বন্দ্ব ও সংঘাতের উস্কানি দিচ্ছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই একের পর এক কর্মসূচি দিচ্ছে বিএনপি, আর অসৎ ব্যবসায়ীদের পণ্য মূল্য বাড়াতে উস্কানি দিচ্ছে তারা।
সচিবালয় এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, সরকার কাউকে রাজপথ ইজারা দেয়নি। আমরা কাউকে রাজপথ ইজারা দিই নাই। বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে, মানুষ পুড়িয়ে অগ্নিসন্ত্রাস করে তারা দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করতে চায়। রমজান আসতে আরো এক মাস বাকি, তার আগে রমজানে দ্রব্যমূল্য বাড়বে, এটি বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেওয়া। দেশের সেবায় প্রত্যেক সেনা সদস্যকেই কাজ করতে হবে। সকালে চট্টগ্রাম সেনানিবাসে কথা বলেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 36তম অধিনায়ক সম্মেলনে তিনি আরও বলেন, সেনাবাহিনীতে সবাই কমান্ডার হতে পারেন না, তাই কমান্ডার হলে অবশ্যই অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সেনা প্রধান জানান, ফোর্সেস গোল বাস্তবায়নে সেনাবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রেখেছে সরকার। সম্মেলনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 66টি ইউনিটের অধিনায়করা অংশ নেন। নির্দেশনাগুলো, আমার গাইডেন্সগুলো আশা করি আপনারা দেখেছেন, আত্মস্থ করেছেন। যদি সময়ের ব্যস্ততায় কেউ ভালোভাবে দেখে না থাকেন, আমি অবশ্যই অনুরোধ করব ভালোভাবে দেখবেন। পয়লা মার্চ থেকে রেলের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র, এছাড়া টিকিট চেকিংয়ে ব্যবহার হবে পিওএস মেশিন। সকালে রেলভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করার জন্য বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের টিকিট ক্রয়ের পূর্বে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধন সনদ যাচাইপূর্বক রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করছে। কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয়কারী যাত্রীগণ অনলাইন অথবা মোবাইল SMS এর মাধ্যমে যে কোনো সময় বাংলা রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। গাজীপুর সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। হাইকোর্টকে এই তথ্য জানিয়েছে দুদক। এদিকে জাহাঙ্গীর আলমের অনিয়ম দুর্নীতি নিয়ে আরেকটি রিটের শুনানি হতে পারে আজ। গাজীপুরের মেয়র থাকাকালীন সময় ওনার যদি যেসব দুর্নীতির ইন্ডিকেশন হয়েছে, সেই ইন্ডিকেশনগুলি কতটা সত্যি বা কতটা বাস্তবতা আছে সেইগুলি যাচাই বাছাই করছে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। বিষয়টির উপর অলরেডি দুটো গত আড়াই মাস আগে ইনকোয়ারি শুরু করেছে, অনুসন্ধান চলছে। কাজে অনুসন্ধানের সর্বশেষ আপডেট আমি হয়তো এক দুপিএম দিতে পারবো, যেহেতু একই বিষয়ে একটা অনুসন্ধান চলছে। এই রিট কতটা মেনটেনেবল সেটা দুটার সময় শুনানি যখন হবে তখন আমরা বলব। এই ছিল দুপুর দুটার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।